98.8 FM করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 98.8 FM এ। শুরুতে দুঃখিত, আমরা সময় মতো আজকে টেকনিক্যাল ত্রুটির জন্য উপস্থিত না হতে পারার জন্য। করোনাকালীন এই সময় আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন করোনায় করণীয় নিয়ে আমি আছি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শেখ মইনুল খোকন, রেজিস্টার কিডনি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ সাবিহা। তবে আজকে বাংলাদেশের জন্য একটি খারাপ সংবাদ বলতে হয় যে সংগীতজ্ঞ আজাদ রহমান আমাদের মাঝে নেই। তিনি আসন্দায় পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা হিউম্যানিটি বাংলাদেশ ফাউন্ডেশন বা বাংলাদেশের প্রতিটা নাগরিক এটার জন্য আসলে দুঃখবোধ বা দুঃখ প্রকাশ করছে। আপনি জানেন যে তিনি একজন মহৎ মানুষ এবং আমাদের দেশের অনেক সৃষ্টি কৃষ্টি কালচারের সাথে উনি জড়িত। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ প্রকাশ করছি যে ওনার মতো একজন মহান মানুষ, একজন সঙ্গীতজ্ঞ মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। পরপারে নিশ্চয়ই ভালো থাকবেন। স্যারের আত্মার শান্তি কামনা করছি। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আমরা করোনায় করণীয় সম্বন্ধে জানি। আজ আমাদের সাথে আছেন ডক্টর মইনুল খোকন। ডক্টর শেখ মইনুল খোকন, আপনার কাছে আমাদের প্রথম জানতে চাওয়া হচ্ছে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে। করোনা স্বাস্থ্যবিধিতে যেটা বারবার করে বলা হচ্ছে হাত ধোয়ার কথা, আমরা আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে এই হাত ধোয়ার গুরুত্বটা আসলে কতটুকু, এটা আমাদেরকে করোনা প্রতিরোধে কতটুকু সাহায্য করতে পারে সেই ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ সাবিহা। আমি একটু শুধু হাত ধোয়া না, আরো কয়েকটি বিষয় বলবো। আপনি জানেন যে স্বাস্থ্যবিধি বা হাত ধোয়া বা আমরা যেটাকে বলি হ্যান্ড স্যানিটাইজার বা আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, যে হ্যান্ড হাইজিন নিয়ে বলছিলাম, আমরা পিপিই নিয়ে কথা বলছি। আমরা আসলে জানতে হবে যে আসলে স্বাস্থ্যবিধি যেটা আমরা বলছি, স্বাস্থ্যবিধির মধ্যে আমরা প্রথমেই সবাইকে বলছিলাম যে আপনি মাস্ক ব্যবহার করেন, আমরা বলছিলাম যে আপনি হাত না ধুয়ে গলার উপর হাত দিবেন না। দেখুন সাবিহা, যে আপনি জানেন বা বাংলাদেশের সব মানুষই, বেশিরভাগ মানুষই এখন জানে যে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমেই করোনা ছড়ায় এবং করোনাটা বিভিন্ন সারফেসে থাকে। আমরা যখন এই সারফেসে হাত দিব তখনই সেটা একজন থেকে আরেকজনের মধ্যে চলে যেতে পারে। আমরা শুধু হাত ধোয়া না, আরো কয়েকটা বিষয় বলবো যে আসলে আমরা কোন কোন জিনিসটা কি কি ভাবে পরিষ্কার করলে জীবাণু মুক্ত হবে বা করোনা মুক্ত হবে। আমি যেটা আপনাকে প্রথমেই যে বলতে চাই যে হাত ধোয়ার ক্ষেত্রে কি নিয়ম, হাত ধোয়ার ক্ষেত্রে নিয়ম হলো আপনি হাতের প্রতিটি অঙ্গ, প্রতিটা অংশ, আমরা যদি বলি যে নখ, নখের যে গোড়া অংশ আছে বা নখের যে বিভিন্ন অংশ আছে, সেটি সহ হাতের সম্পূর্ণ অংশ কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে করতে হবে। এবং মাথায় রাখতে হবে যে সাবানে যত বেশি ফেনা উঠে সেই সাবান দিয়ে হাত ধোয়া তত ভালো। কারণ আপনি জানেন যে যে সাবান দিয়ে যত বেশি ফেনা উঠে সেই সাবানের তত অ্যালকালিনিটি বেশি, যে সাবানের যত অ্যালকালিনিটি বেশি সেটাতে করোনা ভাইরাস ডিসরাপ্ট হয়। আমরা যদি আরেকটা বিষয় বলতে চাই সাবিহা, যে আপনি মনে করেন যে টেবিল চেয়ারের হাতল, বাথরুম, এগুলো আমরা কিভাবে ভাইরাস মুক্ত করতে পারি? এক্ষেত্রে যেটা বলে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন CDC, আপনি জানেন যে বিশ্বব্যাপী এটি রোগ তত্ত্ব নিয়ে কাজ করে, রোগের বিভিন্ন প্রিন্সিপাল নিয়ে মানুষকে অ্যাওয়ার করার চিন্তা করে। ওনারা বলেছেন যে 3% বা 3% তরল হাইড্রোজেন পারক্সাইড দিয়ে টেবিলের চেয়ার, হাতল, বাথরুম এগুলো সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত করা যায়। আমরা যে আরেকটা বিষয়ে বলতে চাই যে আপনি জানেন যে আমরা অতি মূল্যবান একটি জিনিস ব্যবহার করে থাকি যে N95 মাস্ক, যেটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হাত ধোয়া নিয়ে, তারপর আমি এটি বলতে চাই যে N95 মাস্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই মাস্কটি খুবই সংকট দেখা দিয়েছে। তো আমরা এই মুহূর্তে যদি এই অতি মূল্যবান N90 মাস্ককে বারবার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে 30% হাইড্রোজেন পারক্সাইডের বাষ্প ছড়িয়ে এটিকে যদি আমরা 40 মিনিটের মতো রাখতে পারি, তাহলে অতি মূল্যবান N95 মাস্ক জীবাণু মুক্ত হবে এবং এই মূল্যবান জিনিস দিয়ে আমরা বেশি মানুষকে সেবা দিতে পারবো। ধন্যবাদ সাবিহা আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুনছি করোনায় করণীয়। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর শেখ মইনুল খোকন। আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন রেডিও ভূমির অনলাইন লাইভেও। facebook.com/radiobhumi অর্থাৎ রেডিও ভূমির ফেসবুক পেজে গিয়ে অনুষ্ঠানের পোস্টে আপনাদের মতামত লিখতে পারেন। এখন আমরা ফিরে আসি ডক্টর মইনুল খোকনের কাছে।
স্যার, আপনি যে আমাদেরকে বললেন যে হাত ধোয়ার ব্যাপারে বা আরো স্যানিটাইজিং এর ব্যাপারে, হ্যান্ড স্যানিটাইজিং বারবার করার কারণে আমরা দেখতেছি যে কিছু সমস্যা হচ্ছে, যেহেতু আমরা জানি যে আমাদের হাতে নর্মাল ফ্লোরা বা কিছু ব্যাকটেরিয়া থাকে, তো আমরা যে বারবার হাত ধুচ্ছি বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের নর্মাল ফ্লোরাও কিন্তু মারা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চর্মরোগ বা হাতের র‍্যাশ, এই ধরনের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটার কিন্তু একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের একটু বলতেন যে হাত ধোয়াটা কতটা ফ্রিকোয়েন্টলি আমাদের করা উচিত, বা বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না, সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে আমার মনে হয়। ধন্যবাদ সাবিহা। আমরা আসলে যেটি করি বারবার, যে আমরা যদি বাংলাদেশে, আপনি দেখেন, আপনি যদি খেয়াল করেন এবং বাংলা মানুষ যদি খেয়াল করেন, দেখবেন আমরা যখনই কোনো বিষয় নিয়ে বলেছি তখন এটি নিয়ে বাজারে তাড়াহুড়ো হয়ে গিয়েছে, তা বাজারে সংকট দেখা দিয়ে গেছে। আপনি সামান্য যখন আমরা হ্যান্ড স্যানিটাইজারের কথা যখন বলছিলাম, তখন দেখা গেছে বাজারে এগুলো সংকট দেখা দিয়েছে, এবং এতে করে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ ব্যবসায়ী ভালো, অতি কি কয়েকজন কিছু ব্যবসায়ী আছে যারা লভ্যাংশের লোভে পড়ে যথাযথ কম্বিনেশন ব্যবহার করেনি। আপনি জানেন যে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, এটি আইসোপ্রোপাইল অ্যালকোহলের একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার হয়, কিন্তু যখন দেখা গেল যে এটি নিয়ে এটি মার্কেটে চাহিদা বাড়লো, তখন মানুষ অতি বেশি পরিমাণ কম্পিটিশনে পড়ে গেল, এবং কিছু অসাধু ব্যবসায়ী এটাকে ব্যবসা করতে গিয়ে এর কম্বিনেশন ঠিক রাখেনি, দেখা গেল আইসোপ্রোপাইল অ্যালকোহলের বেশি কনসেন্ট্রেট করে ফেলেছে বা কিংবা এটা কম কনসেন্ট্রেশন করেছে। তো আমার আমার ক্ষেত্রে সেক্ষেত্রে সাজেশন হলো, আপনারা যে যেটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন বা যেটা দিয়ে হাত বিশুদ্ধ করার চেষ্টা করছেন, এটি যথাযথ নিয়ম অনুসরণ করে তৈরি হয়েছে কিনা। একটা বিষয় হলো সাবি, আমি যদি আপনাকে জানাতে চাই, দেখেন সাবান দিয়ে হাত ধুলে যাদের আগে থেকে অ্যালার্জি নাই তাদের কিন্তু হাতে খুব বেশি রিয়াকশন হয় না, কিন্তু এই যে কেমিক্যাল যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যদি আপনার যথাযথ কম্বিনেশন না হয় সেক্ষেত্রে কিন্তু র‍্যাশ হতে পারে, এবং সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনটা হয়। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আপনি যদি আপনার সাবানে অ্যালার্জি না হয় তাহলে আপনি সাবান দিয়ে হাত ধুতো করতে পারেন, এটি আপনি যতবার খুশি করতে পারেন। তবে আমার মনে হয় যে আপনি যদি বেশি জায়গায় সংস্পর্শ না করেন, আপনি যদি বাসায় থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এত বেশি হাত ধোয়ার দরকার নেই। আপনি বাইরে যখন যাবেন, বাইরে গেলে আপনি খুব প্রয়োজন হলে হাত ধুতে পারেন। একটাই কথা, হাত না ধুয়ে আপনি গলার উপরে কোনো অঙ্গে হাত দিবেন না, এবং যথাযথ পরিমাণ আপনি কম সার্ফেসে হাত দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনি কোনো হ্যান্ড স্যানিটাইজার বা কেমিক্যাল কিছু ব্যবহার করেন, সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো যেটাতে যথাযথ কম্বিনেশন ব্যবহার করা হয়েছে সেটি ব্যবহার করা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডক্টর মইনুল খোকন। আমরা আমাদের জানি যে আপনি ন্যাশনাল, আপনি কিডনি ফাউন্ডেশনে কর্মরত আছেন, তো আপনার কিডনি রোগীদের সাথে সংস্পর্শতা বেশি, তো সেখানে যেহেতু ডায়ালাইসিসের রোগী আসছে, এবং আমরা জানি ডায়ালাইসিসের রোগীদেরকে সপ্তাহে একবার বা দুইবার বা একটা নিয়মিত ফ্রিকুয়েন্টলি তাদেরকে ডায়ালাইসিসের জন্য হসপিটালে আসতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে যদি এখন কোনো এরকম তাদের পরিবার থেকে কেউ শুনে থাকে, তো তাদের কি পার্সোনাল হাইজিনের বা তাদের হসপিটালে আসার জন্য তাদের কি মানে মেজারমেন্ট নেওয়া উচিত, সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি জানেন যে বিশ্বব্যাপী করোনা তাদের জন্য ক্ষতিকর যাদের বয়স বেশি, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে। আপনি জানেন যে বিশ্বব্যাপী কিডনি রোগের প্রধান দুটি কারণ হলো ডায়াবেটিস এবং হাইপারটেনশন। সুতরাং কিডনি রোগীদের, এবং আপনি জানেন যে যাদের কিডনি রোগী তাদের ইমিউনিটিও কম থাকে, তার মানে হলো ওনারা, প্রথমত কথা যে ওনারা রিস্ক গ্রুপ, এই কারণে যে ওনাদের প্রেশার অথবা ডায়াবেটিস রয়েছে। দ্বিতীয় কথা, ওনারা এরপরে আবার একই কারণে ওনারা সংকটাপন্ন, কারণ এদের কিডনি রোগ। কিন্তু একইভাবে যদি সেটা স্টেজ ফাইভে চলে যায় এবং তার জন্য যদি ডায়ালাইসিস করা লাগে, আপনি জানেন যে প্রয়োজনে নিরিখে কারো দুবার এবং কারো তিনবার প্রতি সপ্তাহে হসপিটালে আসা লাগে, এবং বিষয়টি হলো কারো যদি ডায়ালাইসিস রোগীদের যদি কারো করোনা আক্রান্ত হয়, তার উপসর্গগুলো অন্যদের তুলনায় কম থাকে, কিন্তু তার খারাপ হয়ে যাওয়ার চান্সও কিন্তু বেশি। তো সেক্ষেত্রে আমাদের উপদেশ কিডনি রোগীদের ক্ষেত্রে, আপনি ডায়ালাইসিস করা ব্যতীত বাসার বাইরে আসবেন না। ডায়ালাইসিস করার সময় আপনি যত কম জায়গায় কম মানুষের সংস্পর্শে আসতে পারেন, এসে হসপিটালে ডায়ালাইসিস করে আপনি বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে যে জামা কাপড় পরে এসেছেন সেই জামা কাপড় গুলো আপনি ধুয়ে বা ওয়াশরুমে গিয়ে জামা কাপড় ছাড়িয়ে আপনি নতুন জামা কাপড় পরবেন, সেগুলো গরম পানি দিয়ে ধোত করবেন, এবং আপনি গরম পানি দিয়ে গোসল করবেন, হালকা কুসুম গরম পানি খাবেন, হালকা কুসুম পানি দিয়ে গার্গেল করবেন। এবং একটি কথা,
প্রয়োজনের খুব বেশি প্রয়োজন না হলে, এবং আমি তো মনে করি শুধুমাত্র ডায়ালাইসিস ছাড়া আপনি বাসার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এবং আমরা ডায়ালাইসিস রোগীদের বলে থাকি যে বেশি প্রোটিন খাওয়ার জন্য, হাই প্রোটিন খাওয়ার জন্য, এটা তাদের জন্য খুবই ভালো। তারা যদি ভালো প্রোটিন খেতে পারেন তাহলে ওনাদের করোনার ঝুঁকি কিছুটা হলেও কমবে। ধন্যবাদ ডক্টর শেখ মইনুল খোকন। এখন করোনার আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জিনিসটা হচ্ছে যে মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে, মানুষ অ্যাংজাইটিতে ভুগছে, ঘুম হচ্ছে না, বিভিন্ন ধরনের নিউজ আপডেট সেগুলো পড়ে পড়ে আমরা আমাদের উপকারের চেয়ে অপকার বেশি করে ফেলতেছি, বিশেষ করে বাসার বয়স্ক সদস্যরা। তো সেক্ষেত্রে আপনার কি পরামর্শ? আপনি জানেন যে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং করোনায় বিশ্বব্যাপী যে পরিমাণ মৃত্যুর হার হয়েছে সেই তুলনায় আমাদের মতো স্বল্পোন্নত দেশে বা আমরা যারা উদীয়মান অর্থনৈতিক দেশ তাদের ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার সম্ভাবনা এই যে মানসিক, এই যে আতঙ্কগ্রস্ত হচ্ছে মানুষ, এটার জন্য বেশি সমস্যা হতে পারে এবং মানুষ এতে বেশি পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে। আমার একটাই সাজেশন যারা রোগীরা আছেন বা যারা সাধারণ মানুষজন, যে আপনি আতঙ্কিত হবেন না। পৃথিবীতে 80-85% মানুষ আজও কালো করোনা আক্রান্ত হবে, এর মধ্যে মাত্র 3% মানুষের একটু খারাপ দিকে যেতে পারে, এর মধ্যে মাত্র 2% মানুষ মারা যাবে। তার মানে হলো প্রতি 100 জনে আক্রান্ত হলে এর মধ্যে মাত্র 2 জন মারা যাবে। 97-98 জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরবে। এখন কেউ যদি ভীত সন্ত্রস্ত হয়, তার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আপনি দরকার প্রয়োজনে আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি যদি যোগাযোগ রক্ষা করতে চান আপনি শুধু মেসেঞ্জার ব্যবহার করুন। আমরা বলছিলাম যে আপনি খবর নিউজের মধ্যে যদি মানুষের মৃত্যুর হার, এই পজিটিভ কেসের সংখ্যা দেখে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আপনি এটা দেখবেন না। আপনি পরিবারের সাথে বেশি সময় দেন বা বাসায় পরিবারের মানুষজনদেরকে সাথে নিয়ে যে ছোট ছোট খেলাগুলো আমরা খেলতে পারি বাসায়, দাবা লুডু এগুলো বাসায় খেলতে পারি। আর সবচেয়ে বেশি করা যায় যে নিজেদের মধ্যে স্মৃতিচারণ, নিজেদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো বারবার মনে করা, এতে করে আমার মনে হয় যে মানুষের আতঙ্কগ্রস্ত হওয়া এই প্রবণতাটা কমে যাবে। ধন্যবাদ, আশা করি আমাদের শ্রোতা আপনার এই মূল্যবান উপদেশটি মেনে চলবে। এখন আমরা আসছি করোনার যে ট্রিটমেন্টের ব্যাপারে। করোনার ট্রিটমেন্টে আমরা জানি এখন প্লাজমা ট্রিটমেন্ট খুব জনপ্রিয়তা পেয়েছে বা সেটার সাফল্য নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। এমনকি আমাদের ঢাকা মেডিকেল কলেজে অলরেডি যারা কোভিড পজিটিভ হয়ে নেগেটিভ হয়েছে তাদের প্লাজমা কালেকশনের বা তাদেরকে নাম এন্ট্রি করার একটা ব্যবস্থা চালু হয়েছে। এই প্লাজমা ট্রিটমেন্ট নিয়ে যদি একটু আপনি বিস্তারিত বলতেন আমাদেরকে। খুবই চমৎকার প্রশ্ন, এটা এখন সময়যোগী প্রশ্ন। আপনি জানেন যে করোনা ভাইরাস এবং বিশ্বব্যাপী বেশিরভাগ ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই। ভাইরাসের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, অ্যান্টিভাইরাল যেসব ড্রাগস রয়েছে সেগুলো সাধারণত কেউ ভাইরাল রেপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধিকে বন্ধ করে, কেউ ভাইরাসের এন্ট্রিকে বন্ধ করে, কেউ হয়তো বা ভাইরাসের যে অত্যাধিক সংক্রমণ হার বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যে আরো খারাপ অবস্থা, এটা নিয়ে কাজ করে। তো প্লাজমা থেরাপি কি আসলে? আমি যদি প্লাজমাকে এটা যদি দর্শকদেরকে বলার চেষ্টা করি, আপনারা জানেন যে রক্ত একটি তরল, এই তরলের যে রক্ত যে তরল, এই তরল জিনিসটা হলো প্লাজমা। এবং আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী প্রোটিন সেগুলো এই প্লাজমাতেই থাকে। আমরা যখন কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার বিপক্ষে যখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হওয়া বলি, মানে হলো অ্যান্টিবডি তৈরি হওয়া বলি, সেই অ্যান্টিবডি কিন্তু প্লাজমাতে থাকে। তার মানে প্লাজমাতে যে প্রোটিন থাকে সেই প্রোটিন গুলাই হলো এক ধরনের অ্যান্টিবডি বা অ্যান্টিবডি গুলো এক ধরনের প্রোটিন। এখন যদি কেউ করোনা আক্রান্ত হন এবং করোনা আক্রান্ত হওয়ার পরে উনি যখন নেগেটিভ হবেন, এবং বলা হয়ে থাকে কমপক্ষে 2টি স্যাম্পল নেগেটিভ হতে হবে এবং 2টি স্যাম্পলের মধ্যে কমপক্ষে 24 ঘন্টা পার্থক্য থাকতে হবে, যখন 2টি স্যাম্পল নেগেটিভ হবে তারপরে নির্দিষ্ট সময় পরে আপনি প্লাজমা ডোনেট করতে পারেন। এই প্লাজমা একজন মানুষ প্লাজমা দিয়ে 3 জন মানুষকে উপকার করতে পারেন, 3 জন মানুষের পাশে দাঁড়াতে পারেন। এবং মজার বিষয় হলো বিশ্বব্যাপী এই চিকিৎসাটি কিন্তু অনেকদিন ধরেই রয়েছে, এই যে প্লাজমা থেরাপিটি, এটি অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। আপনি জানেন যে আমরা সবসময় বলি যে আমরা আশাবাদী হতে পছন্দ করি ভাইরাসের। আপনি জানেন যে ভাইরাসের সাধারণত কোনো সুনির্দিষ্ট ট্রিটমেন্ট নেই, আর থাকলেও খুবই স্বল্প পরিসরে রয়েছে, এবং ট্রিটমেন্টটি মাত্র 2-3%। এই 2-3% মধ্যে প্লাজমা থেরাপিটি একটি বিশাল অংশ দখল করে রয়েছে। প্লাজমা থেরাপিটি চমৎকার উদ্যোগ, এটি নিয়ে আরো অনেক কাজ করার সুযোগ রয়েছে।
আমার মনে হয় যে এটি যদি আরো ব্যাপক আকারে শুরু করা যায় তাহলে আমরা হয়তো বা আরো বেশি মানুষকে সার্ভ করতে পারবো। ধন্যবাদ ডক্টর মইনুল খোকন। এখন আমাদের জন্য সবচেয়ে আলোচিত যে বিষয়টি হচ্ছে জিনোম সিকোয়েন্সের আবিষ্কার বা কোভিড-19 এর। আমরা জানি যে এটা অলরেডি অনেকবার তার জিন বা স্ট্রেইন চেঞ্জ করে ফেলেছে। এখন যেটা হচ্ছে যে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যদি আমাদেরকে জিনোম সিকোয়েন্স জিনিসটা কি সেটা সম্পর্কে বলতেন, বা এটা আবিষ্কারের ফলে আমাদের জন্য করোনা ট্রিটমেন্ট বা কোভিড-19 এর ট্রিটমেন্টে কি উপকার হতে যাচ্ছে সে সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা দর্শকদের সুবিধার জন্য খুব সহজ বাংলায় যে কয়েকটি তথ্য সেটি আমরা সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনি জানেন যে ভাইরাস গুলো বা মানুষ জানে ভাইরাস গুলো সাধারণত দুই ধরনের হয়, এটি তার উপাদানের নিরিখে ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস, এবং জিনোম সিকোয়েন্স হলো এগুলোর ভিতরে যে কম্বিনেশন আছে মেডিকেল সায়েন্সের মনে। আপনি যদি আমি যদি বলি যে মনে করেন একটি ঘর যদি চিন্তা করি, একটি ঘরের মধ্যে দরজা রয়েছে, একটি ঘরের মধ্যে জানালা রয়েছে, একটি ঘরের মধ্যে রুম রয়েছে, একটি ঘরের মধ্যে আপনি আমরা বারান্দার কথা চিন্তা করতে পারি, ওয়াশরুমের কথা চিন্তা করতে পারি, আমরা রান্নাঘরের কথা চিন্তা করতে পারি, এরকম একটি ভাইরাস যে সেটি ডিএনএ হোক আরএনএ হোক তার একটি এইরকম সুনির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, যেটি থেকে আমরা জানতে পারি, সায়েন্টিস্টরা জানতে পারে বা গবেষকরা জানতে পারে যে এটি বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমরা যখন এই জিনোম সিকোয়েন্সিং করব তাহলে আমরা দেখতে পারবো যে কোনটার এক একটার সাথে এক একটা কেমন পার্থক্য রয়েছে। আপনি জানেন যে যত বেশি মিউটেশন হবে, যত বেশি পরিবর্তন হবে, এটিকে ট্রেস করা তত বেশি কঠিন। আপনি জানেন এখন পর্যন্ত বিশ্বব্যাপী অনেকগুলো দেশ জিনোম সিকোয়েন্স করেছে এবং চেষ্টা করছে এগুলোর সাথে এগুলোর সাথে মিলানোর জন্য। আপনি জানেন যে আমাদের দেশে যেটি একটি এখন পর্যন্ত একটি জিনোম সিকোয়েন্স করেছে প্রফেসর সমীর কুমার সাহা এবং সেজ্যোতি সাহা, আপনি জানেন ওনারা করেছেন বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চ্যান জাকারবার্গ বায়োহ্যাব এই দুটি ফাউন্ডেশন এই দুটি প্রতিষ্ঠানের সহযোগিতা করেছে এবং একটি একটি করেছে জিনোম সিকোয়েন্সিং। এটির মধ্যে দেখা গিয়েছে বাংলাদেশেরটির সাথে ইউরোপেরটির সম্পর্ক রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে যে জিনোম সিকোয়েন্সিং হয়েছে সেটির সাথে এটির সম্পর্ক রয়েছে। তবে জিনোম সিকোয়েন্স যত বেশি পরিমাণে করা যাবে তত বেশি পরিমাণে আমরা জানতে পারবো যে ভাইরাসের কোন কোন জিনিসটি কমন, কোন কোন জিনিসটি আনকমন, কোন কোন ভেরিয়েশনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, কোন কোন যেটিতে বেশি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটির ক্ষেত্রে আমরা আরো বেশি সহজ তখন অ্যান্টিবডি তৈরিটা বা অ্যান্টিবডির কিভাবে এটার অ্যান্টিবডি তৈরি করা বা কিভাবে এটা ট্রিটমেন্ট তৈরি করা বা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করা এটি আমাদের জানা সহজ হবে। এই যে জিনোম সিকোয়েন্সিং, যত বেশি জিনোম সিকোয়েন্স জানতে পারবো ট্রিটমেন্ট বা চিকিৎসা তত সহজ হবে। আমরা আশাবাদী এই জিনোম সিকোয়েন্স একদিন আমাদেরকে কোভিড-19 এর হাত থেকে মুক্ত করবে। করোনা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের অনেক ডক্টররা বলছেন যে করোনা পেশেন্ট যারা তারা রিসিভ করতেছেন বা যেসব রোগীদের তারা ট্রিটমেন্ট করতেছেন তাদের উপসর্গে হচ্ছে রেসপিরেটরি বা শ্বাস নালী সম্পর্কিত উপসর্গ ছাড়াও ডায়রিয়ার একটা প্রকোপ দেখা দিচ্ছে। সেটা কি আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য যে আমাদের দেশে সাধারণত এই মৌসুমে ডায়রিয়ার একটা প্রকোপ থাকে, সেটা কি আমাদের দেশের এই মৌসুমের প্রেক্ষাপটে ডায়রিয়ার প্রকোপটা বৃদ্ধি পেয়েছে নাকি এটা কোভিড এরই কোনো একটা সাইন সিমটম বা উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আপনার কি মতামত? খুবই চমৎকার প্রশ্ন। আপনি জানেন যে করোনা ভাইরাস একটি ভাইরাস এবং এটি নির্দিষ্ট রিসিপ্টরের উপর কাজ করে তখনই এটা রিঅ্যাকশন করে। আমরা যদি মনে করেন একজন ডাক্তার রোগী দেখবে সে চেম্বারে গিয়েই বসবে তারপর রোগী দেখবে, একই ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রেও ভাইরাসটি একটি নির্দিষ্ট রিসিপ্টরের সাথে লাগবে এবং এটি এটার উপসর্গ তৈরি করবে। আমাদের যে করোনা ভাইরাসের কথা বলছি, করোনা ভাইরাস কয়েকটি জায়গায় এর নির্দিষ্ট কয়েকটি জায়গায় এটি বিভিন্ন রিসিপ্টরের সাথে বাইন্ড করে, যেমন আমাদের লাংসে করে, আমাদের এন্টেরোসাইট বা আমাদের পরিপাকতন্ত্রের জায়গায় করে, আমাদের পুরুষদের ক্ষেত্রে টেস্টিকলে করে, এই কারণে বলা যে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কথা হলো যে আপনি জানেন যে বা বিশ্বব্যাপী এখন সবাই জানে যে অ্যান্টারোসাইটের যেহেতু এটি টার্গেট সেল বা করোনা ভাইরাস ওখানে গিয়ে বাইন্ড করে এবং এটিকে উপসর্গ তৈরি করে, তবে এটির ক্ষেত্রে কখনোই শুধুমাত্র ডায়রিয়া থাকে না। ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে অন্যান্য ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণত আগে জ্বর থাকে, তার প্রথম আগে ডায়রিয়া হয় তারপর জ্বর হয়, তবে এটির ক্ষেত্রে ডায়রিয়ার সাথে জ্বর থাকবে এবং সামান্য হাসি কাশি থাকবে। ধন্যবাদ ডক্টর শেখ মইনুল খোকন। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন করোনায় করণীয়।
আজ টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা সময় মতো উপস্থিত না হতে পারার জন্য আরো একবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা, আর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর শেখ মইনুল খোকন, রেজিস্টার কিডনি ফাউন্ডেশন। আগামী দিন একই সময়ে আবারও আমরা আপনাদের মাঝে হাজির হব করোনায় করণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।